প্রকৃতির তিনটা ইশারা যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনি অনেক কিছুই শিখে যাবেন, বুঝে যাবেন। প্রকৃতিতে তিনটা নিয়ম আছে। প্রথম নিয়ম হচ্ছে, যে মৌসুমে যেই ফল পাওয়া যায় সেই মৌসুমে মানবদেহে যে রোগবালাই হতে পারে ওই সময়কার দেশীয় ফলমূলের মধ্যে তার প্রতিষেধক ও প্রতিরোধক দেওয়া আছে। সুতরাং যেই সময় যেই ফল হয়, আমের সময় আম খান, জামের সময় জাম খান, লিচুর সময় লিচু খান, কদবেল খান, লটকল খান, পানি ফল খান, তেঁতুল খান, অর্থাৎ যখন যেই ফল মৌসুমে হয়, কোনো কৃত্রিমভাবে ফলানো না, তখন যদি আপনি সেই ফলটা খেতে পারেন তাহলে ওই ফলের সুবাদে আপনি ওই মৌসুমে যে রোগবালাই হতে পারে তার থেকে বেঁচে যেতে পারেন। দ্বিতীয়ত আরেকটা কৌশল হচ্ছে, পৃথিবীতে এক এক ফল, এক এক সবজি এক এক রকম দেখতে, যেটা শরীরের যেই অঙ্গের মতো দেখতে সেইটা সেই অঙ্গের হেফাজতকারী। মহান স্রষ্টা এর মধ্যে ইশারা ছড়িয়ে রেখেছেন, আমরা শুধু বুঝতে পারলেই হবে। আপনি যেমন ধরেন, আপনার প্রোস্টেট গ্ল্যান্ডের সমস্যা, আপনি যদি মিষ্টি কুমড়া খান আপনার এই সমস্যা ভালো হয়ে যাবে, আপনার কুমড়ো বিচি খান ভালো হয়ে যাবে। একইভাবে শরীরের বিভিন্ন অঙ্গের সাথে মিলিয়ে মাশরুম খান, কানের সমস্যা ভালো হয়ে যাবে। দাঁতের সমস্যা, মুখের সমস্যা, কলা খান ভালো হয়ে যাবে। অর্থাৎ শরীরের যেই অঙ্গের মতো যে খাবারটা, যদি সেই অঙ্গের সাইজের সাথে মিলিয়ে মিলিয়ে খাবার খেতে পারেন তাহলে আপনার ওই অঙ্গের যে রোগবালাই আছে সেটা ভালো হয়ে যাবে বলে আশা করা যেতে পারে। তিন নম্বর ফর্মুলা হচ্ছে, কালার মিলিয়ে খাবার খান, রং মিলিয়ে খাবার খান। দেখেন, আমাদের হাড়ের রং সাদা, আপনি যদি হাড়ের কোনো সমস্যায় ভোগেন তাহলে দুধ খান, ডিম খান, লাউ খান, নারকেল খান, মূলা খান। আবার যদি আপনার রক্তের কোনো সমস্যা থাকে আপনি আনার খান, আপনি লাল শাক খান, আপনি গাজর খান, দেখবেন আপনার রক্তের সমস্যা চলে যাবে। আপনার সেফর কলিজার সমস্যা, আপনি বিটরুট খান, আপনার কলিজার সমস্যা চলে যাবে। এইভাবে শরীরের বিভিন্ন অঙ্গের, বিভিন্ন রকম অঙ্গের এক এক রঙে আল্লাহ পাক কেন বানিয়েছেন, কারণ প্রত্যেক অঙ্গের মধ্যে কোনো না কোনো রঙের বৈচিত্র্য এনেছেন এবং সেই রঙের কিছু খাবার পৃথিবীতে আছে। যদি আমরা শরীরের অঙ্গের সাথে রঙের সাথে মিলিয়ে খাবার খেতে পারি তাহলে আমরা সুস্থ হয়ে যাবো ইনশাল্লাহ। তাহলে আমি তিনটা ফর্মুলার কথা বললাম। নাম্বার ওয়ান, যে মৌসুমে যেই খাবার পাওয়া যায় সেই সময় সেটা খান। নাম্বার টু, যেই খাবারটা দেখতে শরীরের যে অঙ্গের মতো সেই খাবারটা সেই অঙ্গের হেফাজতকারী, অতএব আমরা সাইজ মিলিয়ে খাবার খাবো। আর তিন নম্বর ফর্মুলা হচ্ছে, আমরা কালার মিলিয়ে খাবার খাবো। কেউ যদি সিজন মিলায়, কালার মিলায় এবং আকৃতি মিলিয়ে খাবার খেতে পারে এবং স্রষ্টার কাছে যদি বারবার নিজের সুস্থতার জন্য দোয়া করে, তবে তার পরিবার এবং তিনি নিজে সুস্থ থাকবে, নিরাপদ থাকবে এবং আল্লাহর রহমতে বাকি জীবন সুস্থভাবে জীবনযাপন করতে পারবে বলে আশা করা যেতে পারে। ধন্যবাদ।